শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি শিমু দাস, সহকারী শিক্ষিকা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ওয়ার্ড ম্যাকিং শেখাবো এবং সেই ম্যাক ওয়ার্ডগুলোর মিনিংগুলো আজকে আমি তোমাদের বলে দিব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বেড়ে মূল পাঠে চলে যাই। এসো আমরা একটু বোর্ড ফলো করি। দেখো আমার বোর্ডে কী আছে। আমার প্রথম লেটারটি হচ্ছে এম। এম দিয়ে আমি যে ওয়ার্ডগুলো তৈরি করেছি, আমরা সেই ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। এম দিয়ে দেখো প্রথম যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি একটু খেয়াল করি। এম এ এন জি ও, ম্যাঙ্গো। এম এ এন জি ও, ম্যাঙ্গো। এম দিয়ে আমি আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, একটু খেয়াল করি। এম ডাবল ও এন, মুন। এম ডাবল ও এন, মুন। এম দিয়ে আর কোনো ওয়ার্ড যদি আমরা তৈরি করতে পারি আমরা সেটাও লিখব। আর কী কী ওয়ার্ড হতে পারে এম দিয়ে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আরেকটি ওয়ার্ড লিখি, চলো। এম দিয়ে ম্যাট। এম এ টি, ম্যাট। দেখো এরপরের লেটারটি হচ্ছে এন। এন দিয়ে দেখো আমি যে ওয়ার্ডটি তৈরি করেছি, এন ই টি, নেট। আরেকটি ওয়ার্ড তৈরি করেছি এন দিয়ে, এন ই এস টি, নেস্ট। এরপর এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের লেটারটিতে চলে যাই। এখানে দেখো যে লেটারটি আছে এটি হচ্ছে ও। ও ডাব্লিউ এল, আউল। ও ডাব্লিউ এল, আউল। পরের ওয়ার্ডটি হচ্ছে ও এক্স, অক্স। আবার বলি, ও এক্স, অক্স। আমার এখানে দেখো আমি এন দিয়ে যে ওয়ার্ড দুটি তৈরি করেছি, আমরা এন দিয়ে এসো আমরা আরেকটি শব্দ, আরেকটি ওয়ার্ড তৈরি করি। এন দিয়ে আরেকটি ওয়ার্ড হচ্ছে নাট। এবার এসো আমরা ও দিয়ে যেহেতু দুইটি ওয়ার্ড তৈরি করেছি, আউল, অক্স, আরেকটি ওয়ার্ড কী হতে পারে আমাদের ও দিয়ে? অরেঞ্জ। ও আর এ এন জি ই, অরেঞ্জ। এবার এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটি লেটার আছে দেখো, পি। পি দিয়ে আমি যে ওয়ার্ডটি তৈরি করেছি একটু খেয়াল করি, পি ই এন, পেন। আবার বলি, পি ই এন, পেন। আরেকটি ওয়ার্ড খেয়াল করি, পি এ ডাবল আর ও টি, প্যারট। পি এ ডাবল আর ও টি, প্যারট। পি দিয়ে আমি এসো আরেকটি ওয়ার্ড তৈরি করি। পি দিয়ে কী হতে পারে? পি দিয়ে পন্ড হয়, আবার পি দিয়ে পট হয়। এসো আমরা পট লিখি। এরপরে আমার দেখো পরের লেটারটি এখানে আছে আর। আর দিয়ে আমি যে ওয়ার্ড দুটি তৈরি করেছি একটু খেয়াল করি, আর ও এস ই, রোজ। আর ও এস ই, রোজ। এরপরের ওয়ার্ডটি হচ্ছে আর এ টি, রেড। আবার বলি, আর এ টি, রেড। এবার আমি আর দিয়ে দেখি আরেকটি শব্দ তৈরি করতে পারি কিনা। তোমরাও বাসায় এই লেটারগুলো দিয়ে নিজেই অন্য এই ওয়ার্ডগুলো ছাড়া নিজে অন্য কোনো ওয়ার্ডও তৈরি করার চেষ্টা করবে। আরেকটি ওয়ার্ড লিখি, আর ই ডি, রেড। এবার এসো আমরা সবার শেষে যে লেটারটি আছে আমরা এই লেটারটি একটু খেয়াল করি। এই লেটারটির নাম হচ্ছে কিউ। কিউ দিয়ে দেখো যে ওয়ার্ড তৈরি করেছি আমরা সেই ওয়ার্ডগুলো এখন একটু পড়ব। কিউ, ইউ ডাবল ই এন, কুইন। আবার বলি,
ইউ ইউ ডাব্লিউ এন কুইন। এরপরের ওয়ার্ডটি হচ্ছে কুইন, কিউ ইউ আই ডাবল এল কুইন। আবার বলি, কিউ ইউ আই ডাবল এল কুইন। আমরা কিউ দিয়ে দেখি আর কোনো ওয়ার্ড তৈরি করতে পারি কি না। হ্যাঁ, কিউ দিয়ে আরেকটি ওয়ার্ড আমরা তৈরি করব, কুইল্ড। কিউ ইউ আই এল টি, কুইল্ড। এবার এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই লেটারগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি করেছি সেগুলো একটু পড়ে নেই এবং এই সব ওয়ার্ডগুলোর মিনিং অর্থাৎ বাংলা অর্থ জেনে নিব। দেখো, এই লেটারটি হচ্ছে এম। আমি একটু আগে তোমাদের এই লেটারগুলোর সাথে পরিচয় করে দিয়েছি, তো চলো আমরা পড়াতে চলে যাই। এম, এম ফর ম্যাঙ্গো, এম ফর মুন, এম ফর ম্যাগ। ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গোর বাংলা মিনিং কী হতে পারে? এই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটা হচ্ছে একটা আমের ছবি। এসো আমরা ম্যাঙ্গোর বাংলা মিনিংটা লিখে ফেলি। আম, ম্যাঙ্গোর মিনিং হচ্ছে আম। এরপরে দেখো মুন, মুনের এম ডাবল ও এন, মুনের বাংলা অর্থ হচ্ছে চাঁদ। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি ওয়ার্ড দেখেছি, এম এ টি, ম্যাট। ম্যাটের মিনিং হচ্ছে মাদুর। এবার এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের লেটারটি একটু খেয়াল করি। অ্যান, অ্যান ফর নেট, অ্যান ফর নেস্ট। দেখো নেটের আবার অ্যান ফর নাট। এবার দেখো অ্যান ই টি নেট, নেটের মিনিং আমরা এখন জেনে নেব। নেটের বাংলা অর্থ হচ্ছে, দেখো এই ছবিটা দেখে কী মনে হচ্ছে? এই ছবিটা হচ্ছে একটি জাল। এসো আমরা নেটের মিনিংটা জেনে লিখে নিই। নেটের বাংলা মিনিং হচ্ছে জাল। এবার অ্যান ফর নেস্ট, অ্যান ই এস টি নেস্ট। নেস্টের মিনিং হচ্ছে পাখির বাসা। দেখো এখানে একটি পাখির বাসা আছে আর সেই বাসাতে দেখো এখানে একটা দুইটা তিনটা ডিম রয়েছে, তাহলে নেস্টের বাংলা হচ্ছে পাখির বাসা। এসো আমরা নেস্টের বাংলা মিনিংটাও জেনে নিই। জেনে নিয়েছি, এবার আমরা লিখব। এরপরে দেখো এন দিয়ে আরেকটি শব্দ লিখেছিলাম। দেখো আমার এন ফর নাট, আমরা এই নাট যে ওয়ার্ডটি লিখেছি এই নাটের মিনিং হচ্ছে বাদাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসো পরের লেটারে চলে যাই। ও ফর আউল, ও ফর অক্স, ও ফর অরেঞ্জ। এবার আমরা আউলের মিনিংটা জেনে নিব। ও ডাব্লিউ এল, আউলের বাংলা অর্থ কী হতে পারে অর্থাৎ মিনিং? দেখো আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা একটা প্যাঁচার ছবি, আউলের বাংলা হচ্ছে প্যাঁচা। এসো আমরা লিখে ফেলি। এবার ও ফর অক্স, ও এক্স, অক্স। দেখো অক্সের বাংলা কী হতে পারে, অক্সের মিনিংটা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এটা এই প্রাণীটির নাম কী। এটা হচ্ছে একটি ষাঁড়, অক্সের বাংলা মিনিং হচ্ছে ষাঁড়। এবার ও ফর অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জের মিনিং হচ্ছে কমলা। এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
পরের লেটারটিতে চলে যাই পি, পি ফর পেন, পি ফর প্যারট, পি ফর পট। এবার এসো আমরা এই ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিই। পি ফর পেন, পি ই এন, পেন। পেনের মিনিং কী হতে পারে? বাংলা অর্থ হচ্ছে, দেখো এই ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা দেখে কিসের মতো মনে হচ্ছে? এই ছবিটা হচ্ছে একটি কলম, তাহলে পেনের বাংলা অর্থ হচ্ছে কলম। এবার দেখো পি ফর প্যারট, পি এ ডাবল আর ও টি, প্যারট। প্যারটের মিনিং আমরা এখন জেনে নেব এই ছবিটি দেখার মাধ্যমে। দেখো ছবিটি আমি এঁকেছি, এটা একটি পাখির ছবি। আর এই পাখিটির নাম কি? এই পাখিটির নাম হচ্ছে টিয়া পাখি। প্যারটের বাংলা হচ্ছে টিয়া পাখি, অনেকে তোতা পাখিও বলে। তো আমরা এসো লিখে ফেলি। পি ফর পট, পি ও টি, পট। পটের বাংলা অর্থ হচ্ছে পাত্র। এবার আমরা পরের লেটারটিতে চলে আসি। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার এই লেটারটি হচ্ছে আর। আর ফর রোজ, আর ফর র্যাট, আর ফর রেড। এসো আমরা এই ওয়ার্ডগুলোর মিনিং এখন আমরা জেনে নেব। আর ও এস ই, রোজ। রোজের বাংলা মিনিং হচ্ছে গোলাপ। এসো আমরা লিখে ফেলি। এরপরের ওয়ার্ডটি হচ্ছে আর এ টি, র্যাট। র্যাটের বাংলা মিনিং কী হতে পারে? র্যাটের বাংলা মিনিং হচ্ছে, দেখো এই ছবিটি দেখে আমরা কী বুঝতে পারছি? একটি ইঁদুর। তাহলে আমরা র্যাটের মিনিংটাও জেনে নিলাম, ইঁদুর। এবার আমরা পরের ওয়ার্ডটিতে চলে যাই। আর ফর রেড, আর ই ডি, রেড। রেডের বাংলা অর্থ হচ্ছে লাল। তোমরা নিশ্চয়ই লাল রং চিনো। দেখো আমি আজকে যে শাড়িটি পরেছি, এই শাড়িটির রঙও রেড, অর্থাৎ লাল। দেখো আর ফর রোজ, রোজ এই যে ফুল দেখে আমি, রোজের বাংলা হচ্ছে, দেখো ফুলটি দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে একটি গোলাপ ফুল। আর ফর র্যাট, র্যাটের বাংলা হচ্ছে ইঁদুর। রেড, রেডের বাংলা হচ্ছে লাল। এরপরে এসে আমরা সবার শেষে যেই লেটারটি আছে সেই লেটারটি একটু খেয়াল করি। কিউ, এই লেটারটির নাম হচ্ছে কিউ। কিউ ফর কুইন, কিউ ফর কুইল, কিউ ফর কুইল। দেখো কিউ ইউ ডাবল ই এন, কুইন। কুইনের বাংলা কী হতে পারে? এই ছবিটি দেখো, এই ছবিটি একটি রানীর ছবি, তাহলে কুইনের বাংলা হচ্ছে রানী। এবার এসো কিউ ফর কুইল, কিউ ইউ আই ডাবল এল, কুইল। কুইলের বাংলা হচ্ছে পালক। কিউ ফর কুইল্ট, কিউ ইউ আই এল টি, কুইল্ট। কুইল্টের বাংলা হচ্ছে লেপ। এসো আমরা শব্দটি লিখে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখো আমি এই লেটারগুলো দিয়ে, এম থেকে কিউ পর্যন্ত লেটারগুলো দিয়ে যে এই ওয়ার্ডগুলো তৈরি করেছি, আর সেই ওয়ার্ডগুলোর মিনিংও আজকে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এবং ছবির মাধ্যমে, বাংলা লেখার মাধ্যমে তোমরা নিশ্চয়ই এই লেখাগুলো এবং ছবিগুলো দেখে বুঝতে পারছো। আশা করছি আমাদের ক্লাসটি খুব মনোযোগ সহকারে তুমি দেখেছ। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।